চার কাঁটার ঝুপি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই চার কাঁটার ঝুপিটা কীভাবে খাটাতে হয় আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন চার কাঁটার ঝুপি খাটানো রয়েছে, মুগো মোটা মুগো সুতো দিয়ে কাটানো আর বাইন্ডিং ব্ল্যাক সুতো দিয়ে ওটাকে বাইন্ডিং করা আছে। এই ধরনের ঝুপি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই চ্যানেলে কমেন্ট সেকশানের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া মাছ রিলেটেড যে কোনো সরঞ্জাম আপনারা পাবেন। রোজিনাস ক্লাবে আপনাদের স্বাগত। আজকে দেখুন চার কাঁটা ঝুপি কীভাবে খাটাতে হয়। প্রথমে কিছু বড়শি আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 19 নম্বর বড়শি, 19 নম্বর নিকেল কাঁটা আমি নিচ্ছি। দেখতে পাচ্ছেন 19 নম্বর নিকেল কাঁটা কিছু চুজ করার পর আমি কিছু মোটা মুগো সুতো আর বড়শি খাটানোর ইয়েতে আমি জড়িয়ে নিলাম। নেওয়ার পর আমি স্টার্টিং পয়েন্টে একটা গিঁট দিয়ে নিলাম যাতে পাক খুলে না যায়, কারণ পাক খুলে গেলে বড়শি খাটানো যাবে না। এবার আমার বাছাই করা বড়শির থেকে একটা বড়শি আমি নিলাম। দেখুন ঠিক এইভাবে আমরা দুটো পাক মারব। দেখতে পাচ্ছেন এইভাবে দুটো পাক মারার পর দুটো তিনটে, তারপর আমরা এটা ফাঁস দিয়ে দেবো। এই যে যা কাজটা করলাম, অনেকে যদি ফার্স্ট বুঝতে না পারেন এটাকে আমি স্লো মোশনে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন স্লো মোশনে বড়শি বাঁধার এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন স্লো মোশনে, আশা করি আপনারা ভালোভাবেই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কীভাবে বড়শিটি বাঁধা হলো। এইভাবে আমার প্রয়োজনীয় যতগুলো ফাঁস দরকার আমি এখানে ফাঁস দিতে থাকব। কমপ্লিট এটি ফাঁস দেওয়া হলে আমার কী করব, এই বড়শিটি তারপরে স্টেপ আমায় এগোতে হবে। দেখুন ফাঁস দিয়ে নিলাম যথেষ্ট পরিমাণ, আরও একটা দুটো আমি ফাঁস দিয়ে নিলাম। যখন আমার উপযুক্ত, দেখতে পাচ্ছেন যতটা ফাঁস দরকার বড়শিটা আটকে থাকার জন্য আমি ততগুলো ফাঁস দিয়ে নিয়েছি। দিয়ে নেবার পর এবার বড়শিটি সুতোয় পাক দিতে হবে, তার কারণ পাক দিয়ে বড়শিটি সুতো বেন্ড করাতে হবে, নালে তো দুটোই পাক খাবে না। উপযুক্ত পরিমাণ পাক আমি দিয়ে নিচ্ছি। দেখুন এবার পাকটা আমি দিচ্ছি, দেখেন এইভাবে আমরা সুতোটিকে পাক দিয়ে নেব বড়শিটি, যাতে অন্যভাবে কোনো জড়িয়ে না যায়। সেই জন্য একটু সাবধানে পাক দেব, কারণ পাক প্রয়োজনের তুলনায় বেশি হলে একটু মুশকিল হয়ে যেত। পাকটিকে একটু চাপ দিয়ে মোরাম করে নিলাম। মোরাম করে নেওয়ার পর পাকের এন্ডের মুখে গেঁট দিয়ে নিলাম, নিয়ে আমি এটা কেটে নিলাম। এইভাবে আমায় বিভিন্ন বড়শি, মানে ভাইন্য যে বড়শিগুলো রয়েছে চার কাঁটার একটা খাটানো দেখালাম, সেমভাবে বাকি বড়শিগুলোকে আমি খাটিয়ে নেব। বাকি তিনটে বড়শিকে আমি খাটিয়ে নেবার পর তবেই আমি পরের স্টেপে যেতে পারবো। এটি পরের বড়শিগুলো খাটাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমি এর পরের ভিডিও বিভিন্নভাবে বড়শি খাটানো দেখাবো, যেমন ধরুন লাইলন সুতোয় ঝুপি বাঁধা, নর্মাল ঝুপি বাঁধা, গায়ে মায়রায় ঝুপি বাঁধা, এই ধরনের জিনিস দেখাবো, আবার আপ ডাউন ঝুপি বাঁধা সবই আপনাদের দেখাবো। তো সেই সব ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও টিপ বা মাছ রিলেটেড টিপস আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যায় এবং ইনস্ট্যান্ট আপনারা দেখতে পারেন। তো এইভাবে আমি চারটে বড়শিকে যখন আমি বেঁধে নেব,
বেঁধে নেওয়ার পর চারটে বড়শির কীভাবে ঝুপি করছি সেটা আপনারা দেখুন। অনেকগুলো বড়শি বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে আমি চার কাঁটা ঝুপি করবো, চারটে বড়শি আমি নিলাম, চারটে বড়শি আমি নিয়ে নিয়েছি। চারটে বড়শি দেখুন সমানভাবে করে নিলাম, যাতে সমান না থাকলে ঝুপিটা তো আপ ডাউন হয়ে যাবে, এটা যেহেতু মিডিল ঝুপি করছি। এবার একটা বড় সুতোকে নিয়ে সেটাকে আমি ফাঁস মতো করে নিলাম, যেখানে আমি সুতো আটকাবো হুইলে তার জন্য। এবারে আমি ফাঁস দিয়ে এটাকে, দেখতেই পাচ্ছেন কীভাবে ফাঁস দিচ্ছি, দিয়ে এটাকে সুতো আমি পাকাতে থাকবো। প্রত্যেকটা ইয়েতে পাক দিতে হবে, ঠিক যেভাবে আমি দিচ্ছি এইভাবেই আপনাকে সুতো পাকাতে হবে। এক্সেস যে ইয়েটা ছিল সেটা কেটে দিলাম। দেখুন চারটে ছড়িয়ে নিচ্ছি, নালে এক জায়গায় হয়ে গেলে তো ঝুপি বাজে লাগবে, তাই আমি একটু টেনে সরিয়ে নিচ্ছি। এই ঝুপি কাঁটা বাঁধার ক্ষেত্রে কারুর যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে অবশ্যই জানাবেন। প্রত্যেকটা বড়শি আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছেন সুতো দিয়ে বাইন্ডিং করতে হচ্ছে, যাতে প্রত্যেকটি বড়শির মধ্যেই টান থাকে। যদি টান না থাকে সেক্ষেত্রে আমি প্রবলেমে পড়ে যাব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি আলাদাভাবে করা হচ্ছে। এবার বড়শিগুলো বাঁধা হয়ে যাওয়ার পর ব্যাগটা আমি কী করছি, ভালো করে পাকিয়ে নিচ্ছি। তো আমার এন্ড লেভেল পর্যন্ত যতটা দরকার ততটা আমি পাক দিয়ে নেব। এইবারে আমি এক্সেস যেগুলো বেরিয়ে আছে বড়শি খাটানো দিয়ে সেটাকে আমি কী করলাম, কেটে দিলাম। সুতোগুলো কেটে দেওয়ার পর আমি এটাকে বাকি পোর্শনটা পাকিয়ে আমি ফিনিশিং দিয়ে নেব। এইবারে যে মুখটা বেরিয়ে আছে সুতো সেটাকে আমি একটু সাবধানে পোড়াবো, যাতে আমার ঝুপির সুতো পুড়ে না যায়। তো যাই হোক, ঝুপি আপনারা দেখতে পাচ্ছেন রেডি। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওয়ে আমি বেশি কাঁটার ঝুপি বাঁধা দেখাবো। ধন্যবাদ।